তুলে ধরবে। ডিয়ার অডিয়েন্স, দেন আমরা চ্যাপ্টার থ্রিতে চলে যাব, ইট ইজ ডেটা কালেকশন অ্যান্ড প্রসেসিং। চ্যাপ্টার ওয়ানে যে অবজেক্টিভসটা সেট করা হয়েছে বা যে অবজেক্টিভগুলো সেট করা হয়েছে, সেই অবজেক্টিভগুলো কীভাবে অর্জন করা হবে এই বিষয়টি ডেটা কালেকশন অ্যান্ড প্রসেসিং সেকশনে উল্লেখ করা হবে। অর্থাৎ অবজেক্টিভস অর্জন করার জন্য আমার কী কী ডেটা কালেকশন করতে হবে এবং ডেটাগুলোকে আমি কীভাবে প্রসেসিং করব। সো বেসিক্যালি এই ডেটা কালেকশন অ্যান্ড প্রসেসিং সেকশনকেই সাধারণত মেথডোলজি নামে উল্লেখ করা থাকে। আপনারা বিভিন্ন সময় দেখবেন যে মেথডোলজি সেগমেন্ট নামে ইন্টার্নশিপ একটা টপিক থেকে থাকে। সো এই চ্যাপ্টার থ্রিটাই মেথডোলজি পার্টের জন্য ডেডিকেট করা হয়েছে। সো ফার্স্ট ওয়ান, 3.1, ডেটা ডেসক্রিপশন। ডেটা ডেসক্রিপশন দ্বারা বোঝানো হয়ে থাকে যে আপনি যে ডেটাগুলো কালেক্ট করবেন, কি কি ডেটা কালেক্ট করবেন, সেই ডেটাগুলো কাদের থেকে কালেক্ট করবেন, যারা আনসার করবে, ডেটাগুলো রেসপন্স করবে তাদেরকে রেসপন্ডেন্ট বলা হয়ে থাকে। সো সেই রেসপন্ডেন্টদেরকে আপনি কিভাবে সিলেক্ট করবেন, হু আর দে, তারা কারা, তারা কোথায় থাকে, লাইক দে আর মেল অর ফিমেল, সো হোয়াট আর দ্য পার্সেন্টেজেস অফ মেল অ্যান্ড ফিমেল। আপনি 100টি ডেটা কালেক্ট করেছেন, সো তার মধ্যে কত পার্সেন্ট মেল, কত পার্সেন্ট ফিমেল, পার্সেন্টেজটা দেখাবেন, ফ্রম হুইচ ডিপার্টমেন্ট, কতগুলো ডিপার্টমেন্ট থেকে, যদি সম্ভব হয় কতগুলো ডিপার্টমেন্ট থেকে কালেকশন করেছেন তার পার্সেন্টেজগুলো এখানে উল্লেখ করবেন। এগুলো উদাহরণস্বরূপ তুলে ধরা হয়েছে। এছাড়াও আপনি যে ধরনের মানুষগুলো থেকে ডেটা কালেকশন করেছেন, হতে পারে টপ লেভেল, কিছু হতে পারে মিড লেভেল, কিছু হতে পারে লোয়ার লেভেল, সো কোন লেভেল কোন পজিশন থেকে ডেটা কালেকশন করেছেন এই বিষয়টাই মূলত ডেটা ডেসক্রিপশনে বর্ণনা আপনি দিবেন। সাধারণত এই বিষয়গুলো টেবিল আকারে উপস্থাপন করা হয়ে থাকে। দেন 3.2 তে হচ্ছে ওয়েস অফ ইনফরমেশন আর ডেটা কালেকশন। ওয়েস অফ ইনফরমেশন বলতে এখানে আপনি মূলত ফোকাস করবেন কোন কোন সোর্স থেকে আপনি ইনফরমেশন কালেকশন করেছেন। ফর এক্সাম্পল, প্রাইমারি সোর্সেস, সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা, এই সোর্সেসগুলো আপনি এখানে উল্লেখ করবেন। আর 3.3 তে ডেটা আর ইনফরমেশন প্রসেসিং মেথডস, যে 3.2 তে ইনফরমেশন কোন কোন সোর্স থেকে নিলেন, ইনফরমেশন নেয়ার পরে ইনফরমেশনগুলো কীভাবে প্রসেসিং করবেন। সো প্রসেসিং করতে গেলে আপনি হয়তো বা সফটওয়্যারের ব্যবহার করতে পারেন, অনেক সময় দেখা যেতে পারে যে আপনি সিম্পল কোনো টেকনিক অ্যাপ্লাই করেছেন, হয়তো বা কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লাই না করে আপনি ক্যালকুলেটারে পার্সেন্টেজ ক্যালকুলেট করেছেন। সো এনিথিং ক্যান হ্যাপেন, বাট ফ্যাক্ট হচ্ছে ডেটাগুলোকে আপনি কীভাবে প্রসেস করেছেন। হতে পারে SPSS, হতে পারে স্মার্ট PLS বা অন্য কোনো সফটওয়্যার দ্বারা প্রসেসিং করেছেন, আবার হতে পারে আপনার পার্সোনাল অ্যানালাইসিস, আবার হতে পারে যে আপনি সিম্পলি প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করেছেন 5 জন মানুষের সাথে কথা বলে, এবং 5 জনের 4 জনই বলেছে এটা ভালো। সো এই যে 5 জনের মধ্যে 4 জন ভালো বলেছে, সো এটাকেও কিন্তু আপনি পার্সেন্টেজ আকারে উল্লেখ করতে পারেন যে 80% পিপল মেনশন দ্যাট ইট ইজ ভেরি গুড, আর 80% পিপল মেনশন ইট দ্যাট ইট ইজ ভেরি ব্যাড, এভাবে করে পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে পারেন। সো যে কোনো মেথড টেকনিক আপনি এখানে অ্যাপ্লাই করে থাকেন, সফটওয়্যার ইউজ করে থাকেন, কম্পিউটার টুলস ইউজ করে থাকেন, এই বিষয়গুলো আপনি এই 3.3 সেগমেন্টে উল্লেখ করে দিবেন।